রাজনীতির পাতায় একজন শাহাদিউজ্জামান। বর্ণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব শাহাদিউজ্জামান 1939 সালের 10ই মার্চ যশোর জেলার অভয়নগর থানার নওপাড়ার একটি ইসলামিক ঐতিহ্যবাহী পীর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ইরানি পীর কামেল দরবেশ, আধ্যাত্মিক জগতের সাধক খাজা আব্দুল মজিদ শাহ। বন জঙ্গলে ঘেরা ভৈরব নদীর তীরে তার পিতামহ মোহাম্মদ আলী শাহ ইরানের সিস্তান প্রদেশ থেকে এসে নওপাড়া ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ সময় তার অবদানের স্বীকৃতি স্বরূপ এলাকাটির নামকরণ করা হয় আলীনগর। শাহাদিউজ্জামান 1957 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি 1958 সালে ছাত্র থাকাকালীন অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং সেই থেকে রাজনীতির অনেক বাধাবিঘ্ন পথ পাড়ি দিয়ে জেলা পরিষদের প্রশাসক হিসেবে স্বর্ণময় পদটি স্বমহিমায় সুনামের সাথে অলঙ্কৃত করেন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থেকে দলের জন্য বিশেষ অবদান রাখেন। 1966 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলর, 1972 সালে যশোর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক, 1973 সালে জেলা কমিটির সাধারণ সম্পাদক, 1977 থেকে 1995 সাল পর্যন্ত জেলা কমিটির সিনিয়র সহসভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই বীর মুক্তিযোদ্ধা 1971 সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য স্মরণযোগ্য ভূমিকা পালন করেন। তিনি ভারতের দেরাদুনে মুজিব বাহিনী BLF ফোর্সের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ঘোষপুরের ইয়েত ক্যাম্পের দায়িত্ব পালন করেন। 1971 সালে পাকিস্তানের শাসকরা তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়, এমনকি তার প্রাদেশিক পরিষদের সদস্য পদও খারিজ করে দেয়। পাকিস্তান সামরিক আদালত এই বীর যোদ্ধাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তিনি মুজিবনগরের বাংলাদেশ প্রবাসী সরকার গণপরিষদের সদস্য ছিলেন। 1971 সালে 17 এপ্রিল মুজিবনগরে প্রবাসী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নওপাড়া তথা যশোরের কৃতি সন্তান 1970 সালে অভয়নগর পাকারপুর আসন হতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1973 সালে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 সালে তৃতীয়বার, 1991 সালে চতুর্থবার এবং 1996 সালে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 থেকে 2001 সাল সময়কালে বাংলাদেশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি নওপাড়া রোটারি ক্লাবের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। 2008 সাল সরকার গঠনের পর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ এই নেতাকে যশোর জেলা পরিষদের প্রশাসক মনোনীত করেন। 2016 সালের 28 ডিসেম্বর বাংলাদেশের প্রথম যশোর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 2017 সালের 11 জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। 25 জানুয়ারি যশোর জেলা পরিষদের প্রথম সভা করেন। 2017 সালের 19 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মারা গিয়েও তিনি একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের কাছে হৃদয়ের মানুষ হয়ে থাকবেন। যশোরের আওয়ামী রাজনীতির অভিভাবক হাদিউজ্জামানের বড় ছেলে শাহাপুর জাহাঙ্গীর নবনির্বাচিত অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং অভয়নগর উপজেলার বর্তমান চেয়ারম্যান। আরেক সন্তান শাহ মামুন খালেদ অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণপরিষদ সদস্য, সাংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত জননেতা শাহাদিউজ্জামানের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।